खुटत राजनैतिक प्रेक्षापटर एटा अति जरूरी खबर लैछो जेतु लोकसभा निर्वाचन समागतर अहोमर हे 14 टाकै लोकसभा समष्टिर बाबे इटा व्यापक तत्परता देखिबोले पावा गसे प्रत्येकटु राजनैतिक दलर माजत तार माजते विशेषक असलते जे विरोधी ऐक्य आम आदमी पार्टी कांग्रेसे हक बा एने धरण असलते विभिन्न जे प्रार्थी दियार असलते जे तालिका याक लय किन्तु तेलुकर माजत जथेष्ट जल्पना कल्पना चलि थका देखिबोले पावा गसिले किन्तु हेहटिया कय आजर दिनत असलते विरोधीर जे मित्रता हे मित्रता किन्तु सम्पूर्ण रूपे भंग करा एक प्रकार सफल होय पोरसे आम आदमी पार्टी आरो आम आदमी पार्टी इतिमध्ये प्रार्थीर तालिका घोषणा करिसे ए मुहूर्तर हे खबर आपनालक हबिस्तारे आमी जानाबोले चेष्टा करिम आम जानसू मुहूर्त राजनैतिक प्रेक्षापटर एट अति जरूरी खबर निर्वाचन पूर्वे विरोधी ऐक्य मंच जैसे बृहत् फाट मिलिसे और पूर्वरे आसलते देखने पा गई है कांग्रेस जी 85 प्रार्थितर आसलते जी एन तालिका प्रकाश पासी और विशेषको जी तीन लोकसभा समष्टि समित यार आम आदमी पार्टिये प्रतिद्वंदित आगे डिब्रुगढ़ लोकसभा समष्टिर प्रार्थी हम मनोज धानवार इतिमध्ये प्रार्थीर तालिका घोषणा करा हुआ है और गुवाहाटी लोकसभा समष्टिर प्रार्थी हम भवेन चौधरी एक मुहूर्तर एटा ब्रेकिंग न्यूज आमी जाना आसो ऋषिराज कंदलिये प्रार्थित्व आगबढ़ाबो शोणितपुर समष्टित आम आदमी पार्टी इतिमध्ये प्रार्थीर तालिका घोषणा करिछे और दिल्ली संवादमेल सम्बोधन करि आम आदमी पार्टीये घोषणा करिछे प्रार्थीर नाम आमी आशाबादी इंडि एलायन्से एक सिद्धांत सहयोगिता आगबढ़ाबो बुलिओ तेओलोके प्रतिक्रिया व्यक्त करिछे অসমত বিরোধী মিত্রতা সম্পূর্ণরূপে ভঙ্গ করাত এক প্রকার সফল হয়ে পড়েছে এটি আম আদমি পার্টি আমি জানাইছো রাজনৈতিক প্রেক্ষাপটর এটা অতি জরুরি খবর আর পূর্বরে পড়া এই কথা উল্লেখ করবই লাগিব নির্বাচনের পূর্বে যেহেতু বিরোধী ঐক্যমঞ্চ ইন্ডি অ্যালায়েন্সত আসলে যথেষ্ট পরিমাণে যেহেতু আঘাত হনা দেখিলে পাওয়া গেছিল বিভিন্ন দলক আর তার পূর্বে এই কথা উল্লেখ করিম যে 14টা সমষ্টিরে কিন্তু প্রত্যেককে আসলে নিজা নিজা দলীয় প্রার্থীর আসলে তালিকা তেওঁলোকক দরকার হয়ে পড়েছিল তেওঁলোকে প্রার্থিত্ব আগবঢ়াব খুঁজিছিল কংগ্রেসে ইতিমধ্যে 85 জনীয়া এখন প্রার্থিত্ব প্রত্যাশীর তালিকা তেওঁলোকে প্রস্তুত করেছিল কিন্তু কংগ্রেসে সেই 85 জনীয়া তালিকাখন এতিয়াও কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্যমঞ্চ ইন্ডি অ্যালায়েন্সত এক প্রকার কিন্তু ব্যাপক খেলিমেলির সৃষ্টি করেছিল আর শেহতীয়াকৈ লোকসভা নির্বাচনক লৈ ঐক্যবদ্ধ হওয়া এই কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী শিবির ইন্ডি অ্যালায়েন্সত বৃহত খেলিমেলির মাজতে আম আদমি পার্টির শেহতীয়াকৈ এই যে ঘোষণা যে ইতিমধ্যে তেওঁলোকে প্রার্থিত্বৰ ইতিমধ্যে তেওঁলোকে প্রার্থিত্ব যি প্রার্থী প্রত্যাশী তেওঁলোকে ইতিমধ্যে নামসমূহ ঘোষণা করেছে আর কোনে কোনে কত প্রতিদ্বন্দ্বিতা আগবাব সেই সন্দর্ভতো ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে আমি ইতিমধ্যে উল্লেখ করছো অসম লোকসভার তিনটাক সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা আগবাব এবার আম আদমি পার্টি আর ডিব্রুগড়ত লোকসভা সমষ্টির প্রার্থী হব মনোজ ধানওয়ার গুয়াহাটীত লোকসভা সমষ্টির প্রার্থী হব ভবেন চৌধুরী আর ঋষিরাজ কন্দলিয়ে প্রার্থিত্ব আগবাব শোণিতপুরত এই মুহূর্তর সেই রাজনৈতিক প্রেক্ষাপটর এটা অতি জরুরি খবর আমি জানাই আছো মিত্রতা এক প্রকার সম্পূর্ণরূপে ভঙ্গ হওয়ার দিকে আর তার মাজতে তেওঁলোকে এনে ধরনের মন্তব্য করেছে যে ইন্ডি এলায়েন্সে সম্পূর্ণ বিষয়টি সহযোগিতা আগবাব আর বিশেষক অসমত কংগ্রেসে সেই 14টা সমষ্টির যে 85গৰাকীক প্রার্থিত প্রত্যাশীর তালিকা প্রস্তুত করেছিল তার পাছতে কিন্তু জাঙুর খাই উঠিছিল ইন্ডি এলায়েন্সর বাকি অংশীদার দলকেটা আর এইবার এনেদরে আম আদমি পার্টিয়ে প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা করেছে অখিল গগৈ রাইজর দলে হোক বা লুরেন জ্যোতি গগৈর অসম জাতীয় পরিষদ নিজের প্রার্থিত্ব দিবলৈ কিন্তু আগবাহি গৈছিল সকলো আর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও অসমত তিনিরপরা পাঁচটাক সমষ্টিত প্রার্থিত্ব দিবলৈ সাজু হয়েছিল আর আজি ইতিমধ্যে উল্লেখ করছো আজির দিনটিতে দিল্লিত সংবাদমেল সম্বোধন করে ইতিমধ্যে আম আদমি পার্টিয়ে তিনিটাক সমষ্টির ইতিমধ্যে প্রার্থীর যে তালিকা সেই তালিকা ইতিমধ্যে ঘোষণা করেছে ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রার্থী হব মনোজ ধানওয়ার আমি ইতিমধ্যে উল্লেখ করছো গুয়াহাটী লোকসভা সমষ্টির প্রার্থী হব ভবেন চৌধুরী আর সমান্তরালক প্রতিদ্বন্দ্বিতা আগবাব ঋষিরাজ কন্দলে প্রার্থিত্ব আগবাব শোণিতপুর সমষ্টিত মন্তব্য আছে মন্তব্য আগবাইছো लोकसभा के चुनाव के लिए असम से अपने 3 कैंडिडेट की घोषणा कर रही है। हमारे 3 कैंडिडेट हैं, डिब्रूगढ़ लोकसभा से श्री मनोज धनोवर जी, गुवाहाटी लोकसभा से श्री भावेन चौधरी जी और सोनितपुर लोकसभा से श्री ऋषिराज जी। हम अब पूरी ताकत से
इन तीनों सीटों पर अपनी तैयारी शुरू करेंगे, काम शुरू करेंगे और मुझे पूरा भरोसा है, पूरी उम्मीद है कि इंडिया अलायंस भी इन तीन सीटों को आम आदमी पार्टी को दे देगी। बहुत बहुत धन्यवाद। आम आदमी पार्टी लोकसभा के चुनाव के लिए असम से अपने तीन कैंडिडेट की घोषणा कर रही है। हमारे तीन कैंडिडेट हैं, डिब्रूगढ़ लोकसभा से श्री मनोज धनोवर जी, गुवाहाटी लोकसभा से श्री भावेन चौधरी जी और सोनितपुर लोकसभा से श्री ऋषिराज जी। हम अब पूरी ताकत से इन तीनों सीटों पर अपनी तैयारी शुरू करेंगे, काम शुरू करेंगे और मुझे पूरा भरोसा है, पूरी उम्मीद है कि इंडिया अलायंस भी इन तीन सीटों को आम आदमी पार्टी को दे देगी। আৰু ইতিমধ্যে আমি মন্তব্য আপোনালোকক শুনাইছো। অসমত বিৰোধী মিত্ৰতা ইতিমধ্যে ভংগ কৰিছে আম আদমি পাৰ্টি আৰু 14টাকৈ সমষ্টিত শাসকীয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএৰ যি আচলতে প্ৰাৰ্থী, সেই প্ৰাৰ্থীক উৎখাত কৰিবলৈ এক প্ৰকাৰ ব্লু প্ৰিণ্ট ৰচনা কৰা দেখিবলৈ পোৱা গৈছিলে ইণ্ডিয়া এলায়েন্সক। আৰু বিশেষকৈ ইণ্ডিয়া এলায়েন্সৰ বিগ ব্ৰাদাৰ কংগ্ৰেছে কিন্তু আচলতে যথেষ্ট তৎপৰ হৈ আছিলে। নিজাববীয়াকৈ যি 85 জনীয়া ইতিমধ্যে তালিকা তেওঁলোকে প্ৰস্তুত কৰিছে আৰু তাৰ পাছতে সেই তালিকা কিন্তু এক প্ৰকাৰ প্ৰস্তুত কৰাৰ পাছতে আচলতে ব্যাপক খেলিমেলিৰ সেই তেতিয়াৰ পৰাই সৃষ্টি হৈছিলে। আৰু ইয়াৰ ভিতৰত ৰাইজৰ দলৰ অখিল গগৈ যিহেতু যোৰহাট সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব বিচাৰিছিলে, সমান্তৰালকৈ লুৰিণজ্যোতি গগৈয়ে অসম জাতীয় পৰিষদৰ হৈ ডিব্ৰুগড় লখিমপুৰ কিন্তু বিচৰা দেখিবলৈ পোৱা গৈছিলে। এইবাৰ অরবিন্দ কেজরিওয়ালর আম আদমি পার্টিও কিন্তু এক প্রকার সাজু হয়েছে। আর শেহতাক আসলে আম আদমি পার্টির তরফের যসলতে ইতিমধ্যে এই প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে তার মাজতে এক প্রকার কিন্তু মুখ্যম আঘাত দেখবলে পাওয়া গেছে এই বিরোধী ঐক্য মঞ্চত। আর শেহতাক আসলে বাকি যি অংশীদারিত্ব প্রদান করা দল আছে মাজতো কিন্তু এটা এক প্রকার ব্যাপক খেলিমেলির সৃষ্টি হয়েছে। কেন তিনটাকৈ ইতিমধ্যে সমষ্টির যেহেতু প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে আর 14টা সমষ্টির মাজত রাইজর দল, অসম জাতীয় পরিষদ, কংগ্রেস, আম আদমি পার্টি প্রত্যেকটা দলের মাজতে কিন্তু এটা ব্যাপক আসলতে যি খেলিমেলির সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছে। আর গুয়াহাটী লোকসভা সমষ্টির এইবার প্রার্থী হব ভবেন চৌধুরী। আর সমান্তরালকে আমি ইতিমধ্যে উল্লেখ করছো ঋষিরাজ কন্দলে প্রার্থিত্ব আগবাব এবার শোণিতপুর সমষ্টিত। আর ডিব্রুগড়ের যেহেতু ইতিমধ্যে আমি উল্লেখ করছো লুৰিণজ্যোতি গগৈ যেহেতু প্রতিদ্বন্দ্বিতা আগবার কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে করেছিলেন, কিন্তু বিপরীতে আসলে অপোনেন্ট যেগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী তার মাজতে আম আদমি পার্টির এগারী প্রার্থীক উল্লেখ করব বিচারিম। আজির দিন যে দিল্লিত ইতিমধ্যে সংবাদমেল সম্বোধন করেছিল আর এই সংবাদমেলের জড়িয়ে ইতিমধ্যে এই বিরোধী মিত্রতা ভঙ্গ করবলে সক্ষম হয়। আর সমান্তরালকে উল্লেখ করেছে যে আম আদমি পার্টিয়ে ঘোষণা করা এই প্রার্থীর তালিকাক যাতে প্রত্যেকটা দল সংগঠনে আসলে সহযোগ করবেন ইতিমধ্যে আশা ব্যক্ত করেছে।